তাহলে ক্ষমতা যাওয়ার মাধ্যম আগে ছিল তলোয়ার, এখন কি ভোট? যদি ওইটাই ক্ষমতা যাওয়ার মাধ্যম হওয়ার কারণে জিহাদ হয়, এইটা ক্ষমতা যাওয়ার মাধ্যম হলে জিহাদ হবে না কেন? গণতন্ত্রের বিশ্বাসকে ধারণ করা, গণতন্ত্রের আকীদাকে অবলম্বন করা, এটি নিঃসন্দেহে কুফুরি। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফেস্তফুরা এক লাগা গেছে। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়েব আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমোনাই মুফতি ফয়জুল করিম সাহেবকে নিয়ে একটি সমালোচনা হচ্ছে ওনার একটি বক্তব্যকে কেন্দ্র করে। যারা পীর সাহেব চরমোনাই নায়েব আমিরকে একটু বাঁকা চোখে কিংবা টেরা চোখে সবসময় দেখতে পছন্দ করেন, যারা তার পিছনে লেগে থেকে তার সমালোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওই সমস্ত লোকের একটা টপিক পেয়ে গেছেন তাকে বিদ্রুপ করে পুস্ট করার জন্য। প্রিয় দর্শক, ওনার একটি বক্তব্য ভাইরাল হচ্ছে 45 থেকে 46 সেকেন্ডের। সেখানে তিনি বলেছেন ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়াটাকে তিনি জিহাদ মনে করেন, কারণ তিনি ব্যাখ্যা তুলে ধরেছেন, সে বিরু চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব এবং এটার পাশাপাশি আল্লামা মামুনুল হক সাহেবেরও একটি বক্তব্য তুলে ধরব, যেই বক্তব্যে আল্লামা মামুনুল হক সাহেবও গণতান্ত্রিক এই পদ্ধতিতে ভোটে যাওয়াটাকে জায়েজ মনে করেছেন এবং তিনি সেটাকে ফতোয়া দিয়েছেন। দর্শক, সেই বিরু চিত্রটাও আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, তো চলুন আপনাদের সামনে প্রথমেই মুফতি ফয়জুল করিম সাহেবের ছোট্ট ভিডিও ক্লিপটি তুলে ধরি। বর্তমান যুগে দেখা যায় ক্ষমতায় যাওয়ার পদ্ধতি ভোট, আগের জমানায় ক্ষমতায় যাওয়ার পদ্ধতি যুদ্ধ। কথাটা বুঝাতে পারিনি, আগের জমানায় ক্ষমতা কিভাবে যেত? যুদ্ধ করিয়ে না, অমুক রাজা অমুক দেশ দখল করছে, অবরোধ করছে, ওই দেশ বিজয় করছে, এইটা ছিল ক্ষমতা যাওয়ার মাধ্যম। বর্তমান জমানায় ক্ষমতা যাওয়ার মাধ্যম কি? ভোট। তাহলে ক্ষমতা যাওয়ার মাধ্যম আগে ছিল তলোয়ার, এখন কি ভোট? যদি ওইটাই ক্ষমতা যাওয়ার মাধ্যম হওয়ার কারণে জিহাদ হয়, এইটা ক্ষমতা যাওয়ার মাধ্যম হলে জিহাদ হবে না কেন? দর্শক, এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারাত্মকভাবে ওনাকে নিয়ে সমালোচনা হচ্ছে। কারণটা হচ্ছে ওনারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়াটাকে জেহাদের সাথে তুলনা করেছে। আগের জমানায় যুদ্ধ করে এক দেশ আরেক দেশকে আরেক দেশের ক্ষমতায় বসত, তাদের আয়ত্ত নিত, সেটা যুদ্ধের মাধ্যমে হতো, তলোয়ারের মাধ্যমে হতো। সেই যুদ্ধটা যেহেতু জেহাদ হিসাবে সাব্যস্ত, তাহলে বর্তমানেও ক্ষমতায় ইসলামিক দল যাওয়া ভোটের মাধ্যমে, তাহলে ভোটটা কেন এই সময়ে এসে জেহাদের অন্তর্ভুক্ত হবে না? প্রিয় দর্শক, ইনি একটি যুক্তি পেশ করেছেন। প্রিয় দর্শক, এই বক্তব্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা ওনাকে নিয়ে হচ্ছে। আজকে ওনার বক্তব্যটা ভাইরাল হয়েছে, অথচ এর বহু পূর্বেই আল্লামা মামুনুল হক সাহেব যখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাওয়াকে যারা ইসলামিক দল করে তাদেরকে নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি কি উত্তর দিয়েছিলেন? আসলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়াটাকে এটা ওলামাই কেরামদের জন্য কি কখনোই যৌক্তিক নাকি অযৌক্তিক, সে বিষয়ে তিনি চমৎকার বিশ্লেষণ করেছেন। চলুন আগে আপনাদের সামনে সে বিশ্লেষণটা তুলে ধরি। ধৈর্য এবং মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। খেলাফত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পদ্ধতি কি? গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব? এই হলো তার প্রশ্ন। তো প্রিয় ভাই, আসলে ইসলাম পূর্ণাঙ্গ ব্যবস্থা, আকমালতুলাকুম দীনাকুম, আমরা জানি ইসলামের সকল বিষয়ে ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে। রাষ্ট্র পরিচালনার যেমন ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব নির্বাচন করবার জন্য ইসলামের দেয়া নিজস্ব পদ্ধতি রয়েছে, সেটি হলো আহলুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে, সুরার মাধ্যমে রাষ্ট্র নেতা নির্বাচন হবে। ইমামুল মুসলিমিন খলিফাতুল মুমিনিন তিনি নির্বাচিত হবেন, এটি হলো ইসলামের দেওয়া পদ্ধতি। এবং নিঃসন্দেহে এই পৃথিবীতে যত পদ্ধতি আবিষ্কৃত হয়েছে এবং যত পদ্ধতি মানুষ অনুসরণ করেছে এবং করবে, সকল পদ্ধতির চেয়েও আল্লাহর দেওয়া ইসলামের পদ্ধতি এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং এর কোনো বিকল্প ব্যবস্থা হতে পারে না। এটি হলো একজন মুমিনের ইমান এবং আকীদার বিষয়। তবে এখন আমরা এমন একটি পরিবেশ এবং পরিস্থিতিতে রয়েছি যে আমরা চাইলেও আমরা পূর্ণাঙ্গ ইসলামী বিধিবিধান মোতাবেক আমরা রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার, রাষ্ট্র পরিচালনা করবার কোনো পথ এবং প্রক্রিয়া আমরা পাচ্ছি না। তো এখন আমরা মাজুর, অর্থাৎ আমরা আমাদের শরিয়া সম্মত পন্থায় রাষ্ট্র নেতা নির্বাচন করবার প্রক্রিয়া অবলম্বন করার সুযোগ আমরা পাচ্ছি না। বরং যারা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করেছে, করায়ত্ত করে রেখেছে, তারা আমাদের উপর একটি অনৈসলামিক পদ্ধতি চাপিয়ে দিয়েছে। সুতরাং অনৈসলামিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার সমস্ত দায় তাদের উপরে আরোপিত হবে যারা ইসলামী ব্যবস্থা থাকা সত্ত্বেও অনৈসলামিক কোনো পদ্ধতিতে তারা নির্বাচন ব্যবস্থা পরিচালনা করছে, এটা সম্পূর্ণ তাদের দায়। আমরা যেহেতু
মাজুর অবস্থায় এই এইভাবে আছি। সুতরাং এই পদ্ধতিতেও যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং সেখানে গিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক শাসনতন্ত্র প্রণয়ন, সংবিধান প্রণয়ন এবং পরিচালনার চেষ্টা করে, তাহলে ওলামায়ে কেরাম এটিকে জায়েজ ফতোয়া দিয়েছেন। গণতন্ত্রের বিশ্বাসকে ধারণ করা, গণতন্ত্রের আকীদাকে অবলম্বন করা, এটি নিঃসন্দেহে কুফুরি। কিন্তু গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন করা, এটি যদিও অনুত্তম এবং এটি হলো অনিসলামিক পদ্ধতি। আর অনিসলামিক পদ্ধতি কেউ যদি স্বেচ্ছা গ্রহণ করে, কেউ যদি এটাকে সানন্দে গ্রহণ করে, তাহলে যদি তার কাছে দুটো অপশন থাকে যে তুমি ইসলামী পদ্ধতি গ্রহণ করবা না গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করবা, তাহলে প্রত্যেক মুসলিমের জন্য ইসলামিক পদ্ধতি অবলম্বন করা বাধ্যতামূলক হবে। কিন্তু যখন তার জন্য অপশন একটাই, তখন সে আসলে একরকম মাজুর, ওয়ালহারজু মাদফুন ফি শরিয়া। মানুষ যখন মাজুর হয় তখন স্বাভাবিক হুকুম তার উপর আরোপিত হয় না। কাজেই প্রচলিত অবস্থায় নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করাতে কোনো সমস্যা নেই, বরং এটি সওয়াবের কাজ হবে এবং ওলামায়ে কেরাম এটিকে ফতোয়ার আলোকে এটিকে জায়েজ সাব্যস্ত করেছেন। প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেবের এই দীর্ঘ বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাওয়াটাকে তিনি জায়েজ ফতোয়া দিয়েছেন এবং তিনি জায়েজ মনে করেন, কারণ ভিন্ন কোনো পদ্ধতি নেই ওলামায়ে কেরাম কিংবা ইসলামিক দলগুলো ক্ষমতায় যাওয়ার, এটা জায়েজ। কিন্তু ইনি জিহাদ মনে করেননি। পীর সাহেব চরমোনাই হুজুর সরাসরি এটাকে জিহাদ বলেছেন, আর মামুনুল হক সাহেব তিনি বলেছেন ক্ষমতায় যাওয়ার পরে সেটাকে তারা ইসলামী শরিয়া অনুযায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা যেন করতে পারে, এই জন্য ভোটটা এটা বর্তমান মাজুর অবস্থায় যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করাটাকে তিনি জায়েজ বলেছেন, তাই ওনার বক্তব্য থেকে জিহাদ বোঝা যায়নি। প্রিয় দর্শক, এই দুই শায়েখের বক্তব্যের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। পীর সাহেব চরমোনাই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটাকে এটাকে তিনি জিহাদ বলেছেন, আর মামুনুল হক সাহেব এটাকে তিনি জায়েজ মনে করেছেন। তাহলে দুইটার ভিতরে অনেক পার্থক্য দেখা দিয়েছে আমার দৃষ্টিকোণ থেকে, আমি মনে করতে পারি। প্রিয় দর্শক, শায়েখ চরমোনাইয়ের এই বক্তব্য নিয়ে ওনাকে নিয়ে সমালোচনা করার অভ্যাসটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, কারণ ওনারা ইসলামটাকে নিয়ে কাজ করতে করতে অনেক দূর এগিয়ে যাচ্ছেন, আর আমরা সমালোচনা করতে করতে ওনাদেরকে অনেক নিচে নামানোর জন্য আমরা সবসময় আগ্রাসী ভূমিকা পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা কখনোই উচিত নয়। কারণ ওনারা ইসলামের জন্য যতটুকু করেছে আমরা কিন্তু এর সিকি পরিমাণ করতে পারিনি। অতএব আমাদের যেই যোদ্ধা রয়েছেন, আমাদের যেই গবেষকরা রয়েছেন, ফেসবুকের মাধ্যমে গবেষণা করি, কমেন্টসের মাধ্যমে গবেষণা করি, এই গবেষণা আমাদেরকে বন্ধ করতে হবে। পারলে আমি কিছু করে দেখাই, আর না হয় অন্যের বেলায় একটু চুপ থাকি, আর সমালোচনা যদিও একান্ত করতে প্রয়োজন হয় বা দরকার মনে করি, আমার থাকতে মনে চাই না সমালোচনা ছাড়া, তাহলে ওইভাবেই সমালোচনা করা উচিত যেন তার বিরুদ্ধে কটাক্ষ না হয় কিংবা তাকে হেই করার জন্য না হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আবার কারো দালালি করার জন্য কিংবা কারো পক্ষে সাফাই গাওয়ার জন্য আসিনি, আমি শুধু আমার বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরও আমি জানি কমেন্ট বক্সে, ফেসবুকে বিশেষ করে আপনারা আমাকে ট্যাগ লাগাতে কখনোই ভুল করবেন না। দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্যাগ লাগাই দেন যা ইচ্ছা তা, কারণ মোবাইল আপনার কাছে, ইন্টারনেট কিনেন আপনি, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে ট্যাগ লাগাতে পারবেন, সেই অধিকার আপনার রয়েছে। সো বি কেয়ারফুল।